কাল ছড়াদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডের ডাক শিক্ষার্থীদের সরকারের কাছ থেকে স্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত চলবে কর্মসূচি উচ্চ আদালতে রিটকারী দুইজন শিক্ষকের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি এক দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে পথ রেল পথ আওতাবুক্ত থাকবে আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন প্রমিশন গঠনের এবং কোটা সংস্কারের তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের করার টেবিলে ফিরে আসবো বাতিল নয় সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন দুই শিক্ষার্থীর আদালতের সিদ্ধান্ত কাল থাইকোর্ট ডিভিশনের আদেশ চেয়ে ডিভিশন করতে যদি আসতে পারি না হওয়া পর্যন্ত আমরা

চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ বেজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী আচরণে মুক্তি পাচ্ছেন না বেগম চিয়া অভিযোগ মির্জা ফখরুলের মুক্ত বিএনপি চেয়ারপারসনকে কিভাবে মুক্তি দেবে সরকার প্রশ্ন আইনমন্ত্রীর এবং ইউরোর শিরোপার আশায় রাতে সেমিতে লড়বে দুই সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স স্পেন ভোরে কোপায় আর্জেন্টিনার সামনে অখ্যাত কানাডা মেসিকে নিয়ে মাঠে নামবে শিরোপাধারীরা এদিকে কোটা সংস্কারের দাবিতে কাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকের কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উচ্চ আদালতে রিটকারী দুই শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি তাদের শুধুমাত্র মহামান্য হাইকোর্টের শুনানির ভিত্তিতেই এটি সম্ভব নয় আমরা মনে করি এটি যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্ত তাই সরকারের নির্বাহী বিভাগ থেকে আমরা এটির একটি হতে পারে যে কমিশন গঠনের পরিপত্র কিংবা তাদের সিদ্ধান্ত প্রত্যাশা করি আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয় সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি আগামীকাল কাল ই জুলাই ২০২৪ আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে কোটা নিয়ে নাটকীয়তা এবার কোটা সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন দুই শিক্ষার্থী একই সঙ্গে মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চাওয়া হয়েছে কাল এ বিষয়ে শুনানি হবে আপিল বিভাগে সচিবালয়ে আইনমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন রাজপথে আন্দোলন করে সংকটের সমাধান হবে না সর্বোচ্চ আদালতেই মিলবে ডায়ভিশার সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবির আন্দোলনের মধ্যেই নতুন মোড় বাতিল নয় কোটা সংস্কার চেয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যদিও এই আবেদনে মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ স্থগিত চাওয়া হয়েছে অনেকটা তড়িঘড়ি করে করা আবেদনটি দুপুরেই আপিল বিভাগের চেম্বার বিচারপতির সামনে উপস্থাপন করা হয় চেম্বার আদালত জানান এ বিষয়ে শুনানি হবে বুধবার প্রধান বিচারপতির আদালতে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন যেহেতু আপিল ফাইল করা হয়েছে কোটা নিয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রীও তিনি জানান সরকার নয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত আন্দোলন করে সংকটের সমাধান হবে না বলেও জানান তিনি রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না এটা করলে যেটা হয় একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন কোটা নিয়ে সর্বোচ্চ আদালত কি সিদ্ধান্ত দেন তা জানতে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এর প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সাত আসামি এদিকে গ্রেপ্তার সতেরো জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এদিকে সতেরো জনেরই ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক দেশের বেশিরভাগ যুবকের স্বপ্ন সরকারি চাকরি অথচ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা সহ সতেরো জন সোমবার রাতে তাদের গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের তোলা হয় আদালতে এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী সহ সাত আসামি প্রশ্নফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন অপর দশ আসামি সহ সবার জামিন নাকচ করে কারাগারও পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশি হেফাজতে জোর করে স্বীকারোক্তির অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী তবে অভিযোগের ভিত্তি নেই দাবি করেন রাষ্ট্রপক্ষ আমাদের আদালতের আদেশ ছাড়া রাখার যে বিষয়টা এটাকে একটা কাজ করেছে আমি মাননীয় আদালতে চ্যালেঞ্জ করেছি যে আমরা বলেছি আমাদেরকে পাঁচ তারিখে গ্রেপ্তার করছে এবং আমাদেরকে নয় তারিখ উঠে আদালতে উপস্থন করেছে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে আজকেরই বিজ্ঞতা আনা হয়েছে এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে দশ বছর পর্যন্ত দশজন আসামিকে সিডাব্লুমূলের জেল হতে প্রেরণ করেছেন এবং যারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবাদি দিতে ইচ্ছুক হয়েছেন তাদেরকে বিভিন্ন আদালতে এখন তাদের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবাদি লিপিবদ্ধ করে এদিকে গ্রেফতার সতেরো জনেরই ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা সন্ধ্যার সময় আরও থাকছে বন্যা সঙ্গী করে সিলেটে শুরু হল এইচএসি পরীক্ষা পানি মারিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা উত্তরে বন্ধ বহু শিক্ষা প্রতিষ্ঠান খাবার সংকটে বন্দি লাখ লাখ মানুষ চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন এমন উদ্যোগে প্রকৃত উপকৃত হবে দুই দেশই সকালে চীনের বেইজিংয়ে দুই দেশের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বান জানান সরকার প্রধান বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূয়া রবিন বাংলাদেশ দেড় দশকে বদলে যাওয়া এক সম্ভাবনাময় আগামী নিয়ে পথ চলছে সমৃদ্ধির কাতারে উঠছে টেকসই অবকাঠামো আর নীতিগত সুবিধা এখন নতুন বাস্তবতায় উন্নীত হয়েছে আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশ বর্তমানে বিশ্বের তেত্রিশতম বড় অর্থনীতির দেশ দু সালের মধ্যে লক্ষ্য এই সূচকে চব্বিশতম অবস্থান অর্জনের বদলে যাওয়া এই বিনিয়োগ ক্ষেত্র সম্পর্কে চীনা ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এবার সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার স্থানীয় সময় বেলা এগারোটার পর বেজিংয়ের এর সাংরিলা সার্কেলে আয়োজিত চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরো সম্প্রসারণ করতে চাই জানিয়ে সরকার প্রধান চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ ইজ টু এক্সপোর্ট মোর টু চায়না

আমি একটু বাংলায় বলতে চাই আমার সাথে অনেক বাঙালি আছেন আপনারা কিন্তু এখানে সেটা সব থেকে ভালো হবে একসাথে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে চীন বাংলাদেশের যৌথ এই আয়োজন থেকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ষোলোটি সমঝোতা স্মারক সই এবং বিনিময় করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা বাংলাদেশ ও বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাময় সম্পর্কের বড় নিদর্শন সরকারি পর্যায়ে বড় আকারের বিনিয়োগ যার উপর ভর করে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে বড় বড় প্রকল্প ঠিক একইভাবে বেসরকারি পর্যায়েও যৌথ উদ্যোগে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে যার মাধ্যমে উপকৃত হতে পারে সব পক্ষেই বেজিংয়ে দুই দেশের ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে সম্ভাবনার সে চিত্রই এঁকে দিলেন সরকার প্রধান শেখ হাসিনা ফারুক ভাইয়া রবিন বেজিং চীন ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী আচরণের কারণেই বেগম জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নয়াপল্টনে দলের চেয়ারপার্সনের রোগ মুক্তি চেয়ে দোয়া ও মিলাদে অংশ নিয়ে তিনি এ কথা বলেন এদিকে মুক্ত বেগম জিয়াকে কীভাবে নতুন করে মুক্তি দেয়া হবে এমন প্রশ্ন আইনমন্ত্রীর আমরা তার নিঃস্বার্থ মুক্তি দাবি করেছি আজকে প্রায় সাত আট বছর হতে চলেছে কারাগারে রয়েছেন বন্দী অবস্থায় রয়েছেন যে আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে আমি একটা কথা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে খালেদা জিয়া মুক্ত এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না সন্ধ্যার সময় আরও থাকছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মোদীর দুই দেশের সক্ষতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ কোটা বিরোধী আন্দোলন যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সন্ধ্যায় হাইকোর্টে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপি জামাত আলবদর রাজাকারের সন্তানরা আজকে এই আন্দোলনটাকে আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে এই আন্দোলনকে বিতর্কিত বিতর্কিত চরম বিতর্কিত করার চেষ্টা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মুক্তিযোদ্ধারা সহ্য এখনও সিলেটের অনেক এলাকা থেকে পানি নামেনি এর মধ্যেই পানি মারিয়ে পরীক্ষা দিলেন সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা টানা তিন দফার বন্যায় ডুবে থাকা গ্রামগুলো থেকে পানি মারিয়ে কেন্দ্রে যান শিক্ষার্থীরা সারা দেশে তিরিশ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে আট দিন পর মঙ্গলবার থেকে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে নানা ভোগান্তি অতিক্রম করতে হয়েছে তাদের দুর্ভোগ থেকে রেহাই পেতে সন্তানদের নিয়ে আগের দিনই শহরের হোটেলে উঠেছিলেন অনেক অভিভাবক আমরা বাড়ি থেকে লঙ্গি পিনতে বাজারে বাজে ফ্রেন্ড পিনতে লাগে আমরা কষ্ট খাতা খাতা সব কিছু বিজে যায় পড়তে হয় এখনতো আমাৰ এইবোৰ ৰাস্তাত পানী ৰৈছে সময়ৰ পানী ৰৈছে ৰাস্তা ঘাট বহুত ভাঙ্গা কত ইয়া হোটেল তাকা লাগছে হোটেল তাকিয়া চলতি বছর সিলেট অঞ্চলে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে জকিগঞ্জ কানাইঘাট গোয়েনঘাট সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পরীক্ষার্থীদের তবে শিক্ষকরা বলছেন বন্যায় দুর্ভোগের প্রভাব পড়বে না পরীক্ষার ফলাফলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূলতা এগুলা নিয়েই তো আমরা এগিয়ে যাই আসলে এবার বিভাগের চার জেলায় 309টি প্রতিষ্ঠান থেকে 82795 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন সিলেটের বন্য কবলিত এলাকাগুলো থেকে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হবে যদি ভালো হয় তাদের পরীক্ষার ফলাফল আমিরুল ইসলাম সময় সংবাদ সিলেট দেশের বাইরের খবর রাশিয়া সফরের দ্বিতীয় দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই নেতার আলোচনায় উঠে আসে স্বার্থ সংশ্লিষ্ট নানা বৈশ্বিক ইস্যু বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে একমত প্রকাশ করেন তারা পশ্চিমাদের চোখ রাঙানের মধ্যেই মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ভারত রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার বাণিজ্য নিরাপত্তা কৃষি প্রতিরক্ষা প্রযুক্তি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মস্কো নয়াদিল্লির মধ্যে সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয় আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধ সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় ইউক্রেন শ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী এর আগে সফরের দ্বিতীয় দিনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মোদী ওই মঞ্চে তিনি বলেন ভারত রাশিয়ার একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থায় বন্ধুত্বকে মজবুত করেছে এ সময় দেশটিতে দুটি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়া সফর করছেন ভারতীয় প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছাতেই রাজসিক অভ্যর্থনা দেয়া হয় মোদীকে পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন তিনি এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন পুতিন এদিকে নরেন্দ্র মোদীর রাশিয়া সফর পশ্চিমাদের কাছে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে উঠেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র এ সফর ঘিরে বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও জান্নাতুল সাদিয়া সময় সংবাদ এ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার কাল সারাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডের ডাক শিক্ষার্থীদের সরকারের কাছ থেকে স্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সিদ্ধান্ত দেবেন উচ্চ আদালত বিসিএস প্রশ্ন ফাঁস করেই কুলি থেকে কোটিপতি আবেদ আলী সহ আদালতে সাত জনের স্বীকারোক্তি গ্রেফতার সতেরো জনকে কারাগারে পাঠানোর নির্দেশ সবার ব্যাংক হিসাব জব্দ এবং চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ বেইজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান এই ছিল সন্ধ্যার সময় জনপদে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের